বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। আর পাকিস্তান সফরে শুধুমাত্র টি টোয়েন্টি সিরিজ খেলার অনুমতি দিয়েছে সরকার। মিরপুরে বিসিবি কার্যনির্বাহী পর্ষদের সভা শেষে এইসব কথা জানিয়েছেন বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তাই পাকিস্তান সফর নিয়ে এখনই নিশ্চিত হতে পারছে না বিসিবি। দীর্ঘদিন খেলার বাইরে থাকায় মাশরাফি বিন মুর্তজার ইচ্ছেতেই তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি। এছাড়া সভায় টেস্টে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলেও সাংবাদিক জানিয়েছেন বিসিবি সভাপতি। মধ্যপ্রাচ্যের এখন যে পরিস্থিতি, ডেফিনেটলি এটা অন্য যে কোনো সময় থেকে একটু আলাদা। সো কনসিডারিং এই এসকালেটিং টেনশন ইন দ্যাট পার্টিকুলার রিজিয়ন, যত শর্ট করা সম্ভব সেটা করার কথাই তারা বলেছে। এবং শুধু তাই না, ওনারা তাই করেছে যেহেতু প্রথমেই ছিল টি টোয়েন্টি, মোস্ট প্রবলি ওনারা বলছে টি টোয়েন্টি তিনটা যত তাড়াতাড়ি সম্ভব শর্ট পরিসরে খেলে চলে আসতে,